আমাদের কথা ইউটিউব চ্যানেল নিরন্তর খুঁজে চলেছে সেই সকল শিল্পীদের যারা ছোট ছাঁচের মাটির তৈরি জগন্নাথদেব, সুভদ্রা ও বলভদ্রের প্রতিমা তৈরি করে থাকেন রথযাত্রা উপলক্ষে। সেই সূত্র ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরের রাজ্যধরপুরের শিল্পী আরতি পালের বাড়িতে। আরতি পালকে নিয়ে আমরা একাধিক ব্লগ এর আগেও বানিয়েছি, কিন্তু তার তৈরি জগন্নাথদেবের প্রতিমা নিয়ে ব্লগ এই প্রথম আমরা বানালাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনিন্দ্য সুন্দর শৈল্পিক নৈপুণ্যতায় শিল্পী জগন্নাথদেবের প্রতিমা তৈরি করেছেন। একটি জগন্নাথদেব পর্দের ওপর বসে রয়েছে, অপর একটি যেই শৈলীতে শিল্পের শৈলীতে শিল্পী বানিয়েছেন সেখানে সিংহাসনের ওপর আরোহণ করে রয়েছেন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা। এছাড়াও খুব সাধারণভাবে যে সকল ছোট জগন্নাথদেব হয় যেখানে কোনো সিংহাসনের বাহান নেই, সেখানেও কিন্তু শিল্পী জগন্নাথদেব, সুভদ্রা, বলভদ্র তৈরি করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনিন্দ্য সুন্দর নৈপুণ্যতার সঙ্গে সেই শিল্পী এই সকল প্রতিমা তৈরি করেছেন। আগের মতন চাহিদা না থাকলেও শিল্পী এই শিল্পটাকে আজও শ্রীরামপুরের রাজ্যধরপুরের বুকে টিকিয়ে রেখেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন শিল্পীর ভাবনা প্রস্ফুটিত হয়েছে প্রতিটি প্রতিমার মধ্য দিয়ে, এবং খুব সুন্দর অলঙ্করণও শিল্পী কিন্তু করেছেন। এই প্রতিমাগুলির ওপর রঙের প্রাথমিক আস্তরণ পড়েছে, কিন্তু এখনও এই প্রতিমাগুলির ওপর রঙের কারুকার্য করা বাকি রয়েছে। এই সকল প্রতিমাই কিন্তু কাঁচামাটির। আমরা চলে এসেছি আজকে জগন্নাথদেবের খোঁজে। শিল্পী আরতি পাল জগন্নাথ প্রতিমা তৈরি করেন, ছোট ছাঁচের মাটির জগন্নাথ প্রতিমা। তো আমরা চলে এসেছি শ্রীরামপুর রাজ্যধরপুরে আরতিদির বাড়িতে। আরতিদিকে নিয়ে আমরা একাধিক ব্লগ বানিয়েছি, আজকে জেনে নেব শিল্পীর কথা। দিদি, ছোটবেলার থেকে কি জগন্নাথদেব বানাচ্ছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। মানে আপনার বাবা বানিয়েছে তার দেখা দেখি, এবং ছাঁচগুলো কি নতুন না? ছাঁচগুলো কিছু নিজেটা নিজে একটু কারুকার্য করে করি, আর কিছুটা আবার নিয়েও আসা হয়, নিয়েও আসা হয়, মডেল নিয়েও আসা হয়। আর চাহিদা আগের তুলনায় কেমন? আপনার যৌবনে অনেক কম, অনেক কমে গেছে, ঠিক। আর মোটামুটি দুই একজনে মানে আগে যেরকম বিপুল পরিমাণে তৈরি করতে সেই তুলনাটা কমে গেছে, ঠিক। আর পাইকারি যাচ্ছে, মানে কোনো দোকানদার নিচ্ছে? ওই দুজন আছে, মালা ধরা দুজন আছে, তারাই নেয়। আচ্ছা আচ্ছা, তারা কপিস করে নেয়? ওই কেউ মানে একসাথে সেট, তো কেউ 100 পিস, কেউ 150 পিস। আর এমনি যারা পাইকারি, মানে যারা কোনো বাচ্চা আপনার থেকে কিনতে এলো বা কোনো বাড়ির লোক, এখন আর অত আসে না আগের মতো, হয়তো একটা দুটো বাচ্চা আসলো, ঠিক। আর রথের মেলায় কি কোথাও বসছেন? না, এখানে যা যা হবে এখানে। আর কেউ যদি আপনার এখান থেকে জগন্নাথদেব সংগ্রহ করতে চায়, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, বলছি 9088170775। আরেকবার বলুন, 9088170775। আর আরেকটা যেটা কথা, শ্রীরামপুর স্টেশন থেকে নেমে কি করে আসবেন? শ্রীরামপুর স্টেশন থেকে নেমে বেল্টিং বাজার, হ্যাঁ, বেল্টিং বাজার এসে দেশবন্ধু স্কুল, হ্যাঁ, কবরখানা, হ্যাঁ, ওখানে বললে, ওখানে এসে বললে নারায়ণ পাল, দিবাকর পাল বললেই আপনার বাড়িটা দেখিয়ে দেবে, ঠিক। আর বলছিলাম যেটা, যে সেটা হচ্ছে যে রং তো এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যাবে, রং করা 15 দিন আগে থাকতে পারে, 15 দিন আগে তেল বার্নিশ হয়, তেল বার্নিশ হয়, এটাই তো। দিদি, আশা করি ব্লগটা দেখে অনেকে আসবে, ঠিক আছে? এখন সেটা হচ্ছে আমার ভাগ্য, ভাগ্য। আর এখন রং তো আর করিনি, তারা দেখতে পাচ্ছেন না যে আমি কেমন, না তাও মানে যে কারুকার্য তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, এইটাই। আরো বানাবেন নিশ্চয়ই, আরো 100-150 পিসের মতন বানাবেন? আর রকম কি চার রকমই বানিয়েছেন? মানে চার রকম না, ওটা একই রকম, মানে একই রকম, এক দুই, আমি তিনটে, একটা তলায় পদ্ম দেখছি, একটা তলায় পদ্ম আছে, আর একটা তলায় সিংহাসন, সিংহাসন, মানে তিন রকম, হয়তো আরো তিন চার রকম হবে, তাই তো? না, তিন চার রকম, মানে এইটা, এইটাই, এই এইটাই হয়, এটাই হয়। আগে ছোট ছোট হতো, মানে এক পিস এক পিস করে আলাদা আলাদা, সেটা রং করে, মানে ডিজাইন একটাই, হ্যাঁ, কিন্তু সেটা রং করে আলাদা আলাদা রূপ দেওয়া হতো, রূপ দেওয়া হতো আলাদা আলাদা। যেমন জগন্নাথ ঠাকুরের কালো বরণ, তারপরে সুভদ্রার হলুদ বরণ, আর বলরামের সাদা, সাদা বরণ, সাদা, ঠিক। এইটাই তো দিদি, আশা করি ব্লগটা দেখে অনেকে আসবে, এই শুভেচ্ছা। আগে থাকতে অর্ডার করলে তবে করা যায়। অসংখ্য ধন্যবাদ দিদি। নিশ্চয়ই, ধন্যবাদ।